আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব পেঁপে আলু দিয়ে কই মাছের ঝোল। পেঁপে আর আলু দিয়ে কই মাছের এই ঝোল খেতে দারুণ লাগে, খুবই সহজ, সিম্পল এবং কমন একটি রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমি এখানে বড় সাইজের 4টা কই মাছ নিয়েছি। কই মাছে আগে থেকেই হলুদ লবণ মেখে রেখেছিলাম, আর মাছগুলোকে আমি 2টো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাছগুলো এপিট ওপিট করে আমি একটু হালকা ভেজে নেব। মাছগুলো কষিয়েও রান্না করা যাবে, আবার এভাবে ভেজেও রান্না করা যাবে, যার যেটা পছন্দ সেভাবেই রান্না করে নেওয়া যাবে। আমি এপিট ওপিট উল্টে দিয়ে কই মাছগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁপে। আমি ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে আলু তেলের সাথে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব 1/2 চা চামচ। পেঁপে আলু আগে থেকে একটু ভেজে নিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁপে আলুটা। এখন এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, 2 কোয়ার রসুন, 4টা কাঁচা মরিচ এবং 4টা শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা দিয়ে দেব খুব ভালো করে নেড়েচেড়ে। এখন পেঁপে আলু কষিয়ে নিতে হবে। এক চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি 3-4 মিনিট মশলার সাথে আলু পেঁপে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। আলু পেঁপে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু পেঁপেটা ভালো মতো কষিয়ে নেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা। ঢাকনাটা তুলে নিলাম। আলু পেঁপে দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না করা প্রায় হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। কই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাতের সাথে আলু পেঁপে দিয়ে এই কই মাছের ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।